ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন থেকে বড় পর্দায় নেই। তবে পূর্ণিমা অভিনীত দুটি চলচ্চিত্র জ্যাম ও গাংচিল মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্র দুটির দিয়ে বড় পর্দায় দর্শকের সামনে ফিরতে চান এই অভিনেত্রী। খবরের কাগজে এত সুন্দর সুন্দর সত্য কথা লেখো, কিন্তু মিথ্যেটা একটু গুছিয়েও বলতে পারো না। তবে সিনেমা দুটির কাজ দ্রুত শেষ না হয় হতাশা প্রকাশ করলেও জ্যাম সিনেমা দ্রুত শেষ করার কথা বলেন এই অভিনেত্রী। আমরা চাই কাজটা শেষ করে দিতে। কাজটা শেষ হয়ে গেল তো অ্যাটলিস্ট বলতে পারবো যে কাজ শেষ, কিন্তু ছবি রিলিজ দেওয়া এখন একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রিলিজ দিলে দর্শক আসবে কিনা হলে, সিনেমা হলে, সেটাও তো একটা বিষয়। টেলিভিশনে যদি ওয়ার্ল্ড প্রিমিয়ার করে সেটাও একটা বিষয়, কিন্তু ছবিটা আসলে শেষ করতে চাই। আমি তো অত ব্যস্ত না যে আমার চার পাঁচটা ছবি হাতে, বা আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত, আমি তো আমার ব্যস্ততা কখনোই দেখাই না। তো আমার কাছে ডেট ঈদের পর যদি অবশ্যই আসে আমি ডেট মিলিয়ে দিব, এবং ছবিটা আমি চাই শেষ করতে। জ্যাম চলচ্চিত্র নিয়ে এই অভিনেত্রী বলেন, শিডিউল জটিলতা ও করোনার প্রকোপের কারণে এর কাজটি দ্রুত শেষ করা সম্ভব হয়নি। তবে সিনেমাটি দ্রুতই শেষ হবে বলে আশা প্রকাশ করেন পূর্ণিমা। ওর শিডিউলটা অনেক সমস্যা ছিল, কারণ ও ব্যস্ত হয়ে গেছে ছবি নিয়ে। আমাদের ডেট তো অনেক আগে নেওয়া ছিল, মাঝখানে ওটা বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের আরো চার পাঁচ দিন কাজ করলে অ্যাকচুয়ালি এটা শেষ হয়ে যেত। এরপর প্রডিউসার বা ডিরেক্টরের লেভেল থেকে কেউ এই ছবির ব্যাপারে যোগাযোগ করেনি। যতটুকু স্ক্রিপ্ট সম্পর্কে আমি জানি যে আমাদের আরো প্রায় 7-8 দিনের বা 10 দিনের কাজ বাকি আছে, প্লাস ডাবিং বাকি। 1997 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পথ চলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত শত্রুঘাইল সিনেমায় অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসাবে। পরবর্তী সময়ে পূর্ণিমা নিজেকে শীর্ষ নায়িকার পর্যায়ে নিয়ে যান। অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শক নন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমার জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।